সো বন্ধুরা, এই যে পমদাকে দেখাতে পাচ্ছি, পমদা কিন্তু নিজের হাতে দই তৈরি করে সাইকেলে করে বিভিন্ন জায়গায় ফেরি করে এই দইগুলো বিক্রি করছে। আজকের ভিডিওটা কিন্তু এই পমদাকে নিয়েই হচ্ছে, আর পমদা স্ট্রাগলের স্টোরিটাই কিন্তু শেয়ার করতে থাকবো আমার এই ভিডিওর মাধ্যমে। আর যারা আমাদের চ্যানেলের ভিডিওটি ফার্স্ট টাইম দেখছো, তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে, যাতে পরবর্তীতে এরকম টাইপের নতুনত্ব ভিডিও তোমরা দেখতে পাও। তো পমদা, তুমি একটু ছোট্ট করে সবাইকে তোমার স্ট্রাগলের স্টোরিটা একটু বলো, যে কবে থেকে তুমি দই ব্যবসায় নামলে আর এটা কেনই বা নামলে, ছোট্ট করে যদি সবাইকে একটু জানাও। এটা আমি এই বিজনেসটা শুরু করেছি 3 মাস হয়েছে, তা 2 বছর থেকে আমি এটা চেষ্টা করে যাচ্ছি করতে করতে। তখন আমার সাকসেসফুল হয়েছে, সাকসেসফুল হওয়ার পরে তা আমার ঘরের লোককে প্রথমে খাওয়ালাম, তারা বলল খুব ভালো হয়েছে। তা তুমি, আমার মেয়ে আমাকে বলল যে বাবা তুমি এক কাজ করো, আমি অনলাইনে ছাড়ছি, তুমি অনলাইনে এটা একবার, মানে বলতে পারি যে ভালোবাসা থেকে এই প্রফেশনটা, ভালোবাসা থেকে এটা প্রফেশনটা, এবং আমার এইটা পেশাও না, এটা হচ্ছে আমার, যাকে বলে এটা আমার একটা রকম নেশা টাইপের হয়ে গেছে, যে আমি দইটা খেতেও ভালোবাসি। এবং দইটা খেয়ে যখন আমার মেয়ে আমাকে বলল যে বাবা তুমি এটা অনলাইনে ছাড়ি, অনলাইনে একবার দেখি, তা অনলাইনে দেওয়ার পরে দেখছি আমি সারা পাচ্ছি সবার কাছ থেকে, সবাই বলছে ভালো। তো তোমাদেরও একটা রিকোয়েস্ট, যারা তোমরা বেলগড়িয়া থেকে আমার ভিডিওটা দেখছো কিংবা বেলগড়ির আশপাশের থেকে যারা ভিডিওটা দেখছো, পমদা কিন্তু একেবারে বিরাটি অবধি সাপ্লাই করে দিয়ে আসে। আর এইদিকের পমদা তুমি কোনো দিন সাপ্লাই করো? এইদিকে খর্দা, আগরপাড়া, সোদপুর, আড়িয়াদহ, দমদম, এই পর্যন্ত আমি যাচ্ছি লোকেশন অনুযায়ী। তোমার এখানে কিরকম টাইপের দই আছে আর কি কি টাইপের দই পাবে একটু ছোট্ট করে সবাইকে বলো। আমার কাছে মিষ্টি দই পাবে, আর টক দই পাবে, একদম অরিজিনাল যে টক দইটা হয় সেটা পাবে, আর টক মিষ্টি যে দইটা হয় যেটা খেতে খুবই সুস্বাদু সেই দইটা আমার কাছে পাবে। এটা 1 কেজি 170 টাকা কেজি, 170 টাকা কেজি। তারপরে 500 আছে, এগুলো 585 টাকা, 200 গ্রামের আছে, 100 গ্রামের আছে। মোটামুটি তোমার এখান থেকে কেউ যদি মিষ্টি দই খেতে চায় মানে 170 টাকা কেজি পড়বে, মানে এটা কি তুমিই তৈরি করো? এই দইটা আমি নিজে হাতে নিজে তৈরি করি, যেটা হচ্ছে নবদ্বীপে এই যে এই দইটা এরকম কোয়ালিটি, এরকম, হ্যাঁ এরকম কোয়ালিটির দইটা হয়, যে দইটা ওইভাবে আমি করার চেষ্টা করেছি, যে দইটা কোনোভাবে মানে আমি উল্টে দিচ্ছি পড়বে না, এই যে উল্টে দিলাম দইটা পড়বে না একদম, হ্যাঁ সেইভাবে, হ্যাঁ পমদা কিন্তু একেবারে দইগুলো ধরে, এবং এই যে 500, এই যে 200 গ্রামের দই পুরো উল্টো দিলাম, হ্যাঁ উল্টে দিলাম, কত সুন্দর জমেছে। তো আমরা যেহেতু পমদার বাড়িতে এসেছি, সেহেতু কিন্তু আমরা একটা ছোট ভাঁড় নিয়ে নেব এবং এই পমদার দইটা কিরকম স্বাদ সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। কি পমদা, পাওয়া যাবে তো দইটা? অবশ্যই অবশ্যই, পমদা বলছি অবশ্যই অবশ্যই। তো চলো, এই ভাঁড়টা পমদা কতটা থাকে এই ভাঁড়ে? 250 গ্রাম, আমরা 100 গ্রামের একটা ভাঁড় নিয়ে নিয়েছি। ভাঁড়টা কিন্তু ঠিক এরকম টাইপের গাঢ়ভাবে জমে গেছে দইটা, দেখো উল্টাচ্ছি পড়ছে না, বুঝতে পারছো তো পমদা? এটা কখন পেতেছো এই দইটা? ঠান্ডা করতে দেয়া আছে, তাই তো? বাহ। তো পমদা, তুমি যে দইটা তৈরি করো এটা কি গরুর দুধের নাকি মেট্রো ড্যাডি কিংবা মাদার ড্যাডির? এটা আমি বেশিরভাগই মেট্রো বা মাদার দিয়েই করি, মেট্রো বা মাদার দিয়ে করো। বাহ। সো বন্ধুরা, পমদার বাড়িতে এসেছি, ফার্স্টে আমি একটা গরম দই নিয়েছিলাম। পমদা বলছে গরমের সময় এসছো, গরম দই কেন খাবে, ঠান্ডা দই খাও। একেবারে কিন্তু ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা দই দিয়ে দিয়েছি, এটা কিন্তু মিষ্টি দই। তো পমদা, এটা কি কালকের তৈরি করা, তাই তো? তো এই দইটা খেয়ে দেখবো, তার আগে তোমাদের আবারও একটা জিনিস দেখাই। এই দেখো, দেখেছো পুরো উল্টে দিয়েছি একদম, কিন্তু দইটা গাঢ়ভাবে দুধটাকে ফুটিয়ে পাতা হয়েছে দেখে এরকমভাবে জমেছে আমার যদ্দূর ধারণা, তাই তো পমদা? তো চলো একটু পমদার দইয়ের ফার্স্ট বাইট নিয়ে দেখা যাক। এই যে ও ভাইসা, এই হচ্ছে দই, দেখেছো এরকম গাঢ় টাইপের দই, ফার্স্ট বাইট। বেশ লাগছে কিন্তু। তো পমদা, যেটা আমার খেয়ে আরও মেনলি ভালো লাগছে, অনেক জায়গাতেই কিন্তু আমরা মিষ্টি দই খাই, সেখানে কিন্তু গাঢ় টাইপের মিষ্টি হয়ে যায়, খুব কড়া মিষ্টি দেয়,
মুখটা মেরে আসে, তুমি কিন্তু এরকম টাইপের করনি। আমার এটা মনে হচ্ছে কি সব ধরনের লোকই খেতে পারবে, যাদের সুগার আছে তাদের খেলেও খুব বেশি একটা অসুবিধা হবে না, তুমি সেই দিকটাও তুমি দেখেছো, এটা কিন্তু বেশ ভালো লাগছে। আবারও তোমাদেরকে বলি, এই সব জিনিসের কিন্তু কোনো রিভিউ হয় না, পমদার মতন একজন মানুষ যে কিনা স্ট্রাগল করে ভালোবাসা থেকে এই প্রফেশনটাকে বেছে নিয়েছে। তোমরাও পারলে এই ভিডিওটা যতটা পারো একটু শেয়ার করার চেষ্টা করো, শেয়ার করলে কী হবে, পমদার একটু সেলটা বাড়বে, পমদার ব্যাপারেও লোকে জানতে পারবে, পমদা একটু বেশি বেশি অর্ডার পাবে, আর পমদা বলে দিচ্ছে শখটাও বজায় রাখবে পমদার। তো যাই হোক, বাই দা ওয়ে দইটা কিন্তু জাস্ট দুর্দান্ত হয়েছে, তো পমদার দইয়ের লাস্ট বাইট নিয়ে দেখব। জাস্ট মারাত্মক লাগছে, মারাত্মক লাগছে। এইসব দই কিন্তু বেলগুড়িয়া চত্বরে এত কম দামে তো পাবেই না, এইটুকু গ্যারান্টি দিলাম। তোমরা যারা ভিডিওটা আমার বেলগুড়িয়া থেকে দেখছো কিংবা বিরাটির উপাস থেকে দেখছো, তোমরা কিন্তু পমদার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। আমরা আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে পমদার নাম্বার দিয়ে রাখবো, যোগাযোগ করলে কী হবে, পমদা তোমাদের বাড়িতে গিয়েও দইটা পৌঁছে দেবে কিংবা নিয়ারেস্ট লোকেশানে গিয়ে দইটা পৌঁছে দেবে। নিয়ারেস্ট লোকেশানে তো পমদা, তোমার নাম্বারটা একবার ছোট্ট করে বলে দাও তাও সবাইকে। আমার নম্বরটা হচ্ছে 9874-69-7143। কী জিভে জল আসছে, কিছু করার নেই বস, এই পমদার থেকে মিষ্টি দই কিংবা যে কোনো টাইপের দইগুলো ট্রাই করে দেখতে হবে। এটুকুই ছিল আজকের ভিডিও, আর ভিডিওটি যদি এত পর্যন্ত দেখে থাকো, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, সবার আগে সব নোটিফিকেশনটাতে চ্যানেলের পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করে দেবে। আর অবশ্যই কিন্তু বেলগুড়িয়ার পমদার থেকে দইগুলো ট্রাই করতে একদম ভুলবে না। দেখা হচ্ছে নতুন কোনো একটা খাবারের কোনো সন্ধান নিয়ে কিংবা নতুন কোনো একটা ট্রাভেলের ব্লগ নিয়ে। ততক্ষণে যেন ভালো থেকে সুস্থ থেকো, আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো টাটা।